অরুণাচল সীমান্তত অপহৃত তিনি শ্রমিক, কয়লা খনির তিনি মহরিক অপহরণ সন্দেহযুক্ত উগ্রপন্থীর। 18 ফেব্রুয়ারীত সাতজনীয় সন্দেহযুক্ত উগ্রপন্থীয়ে বন্দুক দেখায় অপহরণ করে নিছিল জ্ঞান থাপা লেখক বরা চন্দন নাজারির লগতে মুঠ 10 শ্রমিক। অসম অরুণাচল সীমান্তর ফিনবিরুর 14 নম্বর ফায়ারিং রেঞ্জর পৰা অপহরণ করেছিল তিনি মহরিক। অবশ্যে আন 7 শ্রমিকক অপহরণের দিনায় মুকলি করে দিয়ে সন্দেহযুক্ত উগ্রপন্থীর দলটোয়ে। অরুণাচল প্রদেশের দুর্গম অঞ্চল পুরনি লংটয়লৈ লৈ যোৱাৰ সন্দেহ তিনি উকে। কয়লা ব্যবসায়ী শিবু সরকার আর রঞ্জিত বরার মহরি রূপে কর্মরত আছিল তিনিজন। ঘটনাত আলফা স্বাধীন আর NSCN জড়িত থাকার সন্দেহ। লেখক বরা আর চন্দন নাজারি ঘর তিনিচুকিয়ার লেখাপানীত। অপহৃত তিনি মহরির সন্ধানত অসম আর অরুণাচল আরক্ষীয়ে অব্যাহত রাখিছে যুটিয়া অভিযান। জ্ঞান থাপা লেখক বরা চন্দন নাজারি অপহরণের পিছতে হাহাকার লাগিছে পরিয়ালত। শুনিবলে পাইছো আলফা পরেশ বৰুৱা ডাঙৰীয়াই নিছে বুলি, তেওঁক মই মোৰ ফালৰ পৰা মই আহ্বান কৰিছোঁ যাতে মোৰ মানুহজন ভালে কুশলে আনি দিয়ে, আৰু মোৰ ছোৱালী এজনী মোৰ অৱস্থা বেয়া। তেওঁ মোক যোগাযোগ কৰি আছে, তেওঁ আহিলে খবৰ দিম বুলি কৈছে, আৰু আপুনি চিন্তা নকৰিব, টেনচন নল'ব, তেনেকৈ কৈ আছে। ইফালে জন্ম হৈ মাতৃহাৰা হোৱা জ্ঞান থকা পিতৃৰ কাছৰ আহ্বান। পুত্ৰক যিয়ে অপহৰণ কৰি নিছে অতি সোনকালে জেল এৰি দিয়ে। যোনে বি ধৰিছে যিয়ে ভগৱানে কিবা পৰা গৰীব দুখ ল'ৰা হৈ বিচাৰে, তাৰ মা নাই ইমান দুখত আছে, সি যোনে বি ধৰি কিনে হেৰি কৰিলে মাফ কৰি কিনে ক্ষমা কৰি কিনে এৰি দিয়ক, মোৰ ল'ৰা বৰ গৰীব দুখী ল'ৰা হয়, মাক নাই বিচাৰা, সৰুৰ পৰা দুখ পোৱা ল'ৰা হয় সি। আনহাতে সোমবাৰে পুৱা অৰুণাচলৰ ফিনবিৰুৰ ঘন জংঘলত মহৰি জ্ঞান থপাক মুকলি কৰি দিয়াৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। অবশ্যে এতিয়াও অভিযানকারী আরক্ষীয়ে বিচাৰি পোৱা নাই জ্ঞান থাপাক। ডিগবৈ পৰা ৰীণা কাকতি আৰু তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। অসম অৰুণাচল সীমান্তত অপহৃত তিনি শ্ৰমিক, কয়লা খনিৰ তিনি মহৰিক অপহৰণ সন্দেহযুক্ত উগ্ৰপন্থীৰ। 18 ফেব্ৰুৱাৰীত 7 জনীয়া সন্দেহযুক্ত উগ্ৰপন্থীয়ে বন্দুক দেখুৱাই অপহরণ করে নিছিল জ্ঞান থাপা লেখক বরা চন্দন নাজারির লগতে মুঠ 10 শ্রমিক। অসম অরুণাচল সীমান্তর ফিনবিরুর 14 নম্বর ফায়ারিং রেঞ্জর পৰা অপহরণ করেছিল তিনি মহরিক। অবশ্যে আন 7 শ্রমিকক অপহরণের দিনায় মুকলি করে দিয়ে সন্দেহযুক্ত উগ্রপন্থীর দলটোয়ে। অরুণাচল প্রদেশের দুর্গম অঞ্চল পুরনি লংটয়লৈ লৈ যোৱাৰ সন্দেহ তিনি উকে। কয়লা ব্যবসায়ী শিবু সরকার আর রঞ্জিত বরার মহরি রূপে কর্মরত আছিল তিনিজন। ঘটনাত আলফা স্বাধীন আর NSCN জড়িত থাকার সন্দেহ। লেখক বরা আর চন্দন নাজারি ঘর তিনিচুকিয়ার লেখাপানীত। অপহৃত তিনি মহরির সন্ধানত অসম আর অরুণাচল আরক্ষীয়ে অব্যাহত রাখিছে যুটিয়া অভিযান। জ্ঞান থাপা লেখক বরা চন্দন নাজারি অপহরণের পিছতে হাহাকার লাগিছে পরিয়ালত। শুনিবলে পাইছো আলফা পরেশ বৰুৱা ডাঙৰীয়াই নিছে বুলি, তেওঁক মই মোৰ ফালৰ পৰা মই আহ্বান কৰিছোঁ যাতে মোৰ মানুহজন ভালে কুশলে আনি দিয়ে, আৰু মোৰ ছোৱালী এজনী মোৰ অৱস্থা বেয়া। তেওঁ মোক যোগাযোগ কৰি আছে, তেওঁ আহিলে খবৰ দিম বুলি কৈছে, আৰু আপুনি চিন্তা নকৰিব, টেনচন নল'ব, তেনেকৈ কৈ আছে। ইফালে জন্ম হৈ মাতৃহাৰা হোৱা জ্ঞান থকাৰ পিতৃৰ কাছৰ আহ্বান। পুত্ৰক যিয়ে অপহৰণ কৰি নিছে অতি সোনকালে জেল এৰি দিয়ে। যোনে বি ধৰিছে যিয়ে ভগৱানে কিবা পৰা গৰীব দুখ ল'ৰা হৈ বিচাৰে, তাৰ মা নাই ইমান দুখত আছে, সি যোনে বি ধৰি কিনে হেৰি কৰিলে মাফ কৰি কিনে ক্ষমা কৰি কিনে এৰি দিয়ক, মোৰ ল'ৰা বৰ গৰীব দুখী ল'ৰা হয়, মাক নাই বিচাৰা, সৰুৰ পৰা দুখ পোৱা ল'ৰা হয় সি। আনহাতে সোমবাৰে পুৱা অৰুণাচলৰ ফিনবিৰুৰ ঘন জংঘলত মহৰি জ্ঞান থপাক মুকলি কৰি দিয়াৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। অবশ্যে এতিয়াও অভিযানকারী আরক্ষীয়ে বিচাৰি পোৱা নাই জ্ঞান থাপাক। ডিগবৈ পৰা ৰীণা কাকতি আৰু তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।